Assalamu alaikum wa rahmatullah. Inna alhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Pradoshok Allah pak rabbul alaminir oshim kripay asha kori bhalo achen. Aaj apnader ke janabo bitir namaje dua qunut na janle ki porte hobe ei bishoy niye apnader samne alochona korbo. Bitir namaje namaz eshar namajer adai korar pore bitire tin rakat namaz adai korte hoy. Ei namaz porata wajib. Tin rakat namaz bishishto এই নামাজ আদায় করতে হয় তবে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা বা আয়াত পড়ে আল্লাহু আকবার বলে আপনি দোয়ায়ে কুনুত পাঠ করবেন অতঃপর আপনি রুকু সিজদা পড়ে নামাজ আদায় করবেন রমজান মাস ব্যতীত সকল সময়ে বিতরের নামাজ একা একা নিশব্দে পড়তে হয় রমজান মাসে এই নামাজে জামাতে পড়া মুস্তাহাব এক্ষেত্রে অনেকেই বলেন স্বাভাবিক অবস্থায় দোয়ায়ে কুনুতের পরিবর্তে তিনবার সূরা ইখলাস গ্রহণযোগ্য কিনা এবং আরো অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা দোয়ায়ে কুনুত পারে না তারা কি তিনবার সূরা ইখলাস পাঠ করতে পারবে কি প্রিয় দর্শক বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব তিনবার সূরায়ে ইখলাস পড়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কারণ সূরায়ে ইখলাস আর দোয়ায়ে কুনুত এক নয় সূরায়ে ইখলাস আর কুনুতের উদ্দেশ্য কোনোক্রমেই এক হতে পারে না এই ক্ষেত্রে নির্দিষ্ট দোয়া ব্যতীত অন্য দোয়া পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে তবে মাকরুহের সাথে হবে হাদিসে বর্ণিত যে দোয়া আছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই যে দোয়াটা আছে এই দোয়াটা পড়াই সুন্নত কেউ যদি না জানে দ্রুতই শিখে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সব সময় পড়তেন যার কারণে এই আমলটা সুন্নত বলে পরিগণিত হয় এই দোয়াটা না পারলে আপনি শিখে নেবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বিতর নামাজে পড়তেন যদি আপনি এই দোয়াটা না পড়েন আপনি অন্য যে কোনো দোয়াই পড়ে নিতে পারেন সাময়িকভাবে হয়ে যাবে তবে আপনার এক্ষেত্রে ওই দোয়াটাই দ্রুত মুখস্থ করে নেওয়া উচিত কোনো অবস্থাতেই অবহেলা ঘড়িমুষি করা যাবে না এছাড়া আপনি অন্য দোয়ার চেয়ে দোয়ায়ে কুনুতটাই পড়াটাই সবচেয়ে মুস্তাহাব আমল বলেছেন বাহরুর রায়কে এবং রদ্দুল মুহতারের এক বাই চারশো আষট্টি নম্বর প্রিয় দর্শক যদি আপনি না পারেন দোয়ায়ে কুনুত তাহলে আপনি এই দোয়াটা পড়বেন কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার প্রিয় দর্শক এই দোয়াটি সুন্দর একটি অর্থ রয়েছে অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো এবং দুজকের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো সুবহানাল্লাহ আপনি এই দোয়াটা পড়বেন অতঃপর যথারীতি আপনি নামাজ শেষ করবেন